বাগদায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। এদিন মালিপোতা পঞ্চায়েত এলাকায় দলবদল করেন তারা। যারা গেছেন তারা দলের কেউ নয়, স্বঘোষিত তৃণমূল। পাল্টা দাবি স্থানীয় তৃণমূল নেতার। ঠিক যেন উলট পুরাণ, তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক। এদিন উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় সংক্ষিপ্ত যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ্র দলত্যাগীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন। জানা গেছে মালিপোতা অঞ্চলের মাকড়া গ্রাম থেকেই মূলত কর্মীরা যোগদান করেছেন। এই বিষয়ে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদানকারী এক ব্যক্তি কুদ্দুস আলী মণ্ডল বলেন, আমরা তৃণমূল থেকে কংগ্রেসে জয়েন করেছি একটাই উদ্দেশ্য, ওপর থেকে নিচের শ্রেণীর মানুষ পর্যন্ত সে এমন দুর্নীতিতে ওরা জড়িত হয়ে আছে, সাধারণ মানুষ যে কোন দিকে যাবে তার কোনো কিছু বেশি পাচ্ছে না, তাতে করে আমরা টিএমসি ছেড়ে কংগ্রেসে জয়েন করতে পারি। সামনে পঞ্চায়েত নির্বাচন, ঘর গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যেই ঝাঁজ বাড়াতে শুরু করেছে। এই বিষয়ে কৃষ্ণচন্দ্র বলেন, এদিন মূলত মাকড়া গ্রাম থেকে বেশ কিছু মানুষ তৃণমূল কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। একসময় যারা কংগ্রেস ছেড়ে গিয়েছিলেন তারাই ঘরে ফিরে এসেছেন। আরো বেশি সংখ্যায় লোক যোগদানের কথা ছিল, কিন্তু রোজা চলছে সেই কারণে অনেকেই আসেননি। এই বিষয়ে তিনি আরো বলেন, নাটাবেড়েতে বিশেষ করে মাকড়া গ্রাম থেকে আমাদের এই মুহূর্তে আমাদের কাছে কংগ্রেসের ভাবাদর্শে মানে উৎসাহিত হয়ে আমাদের যারা কংগ্রেস থেকে চলে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন তারা কংগ্রেসে আবার ফেরত এলেন। আরও কিছু মানুষ আসার কথা আছে, সৎখানিক হওয়ার কথা ছিল, কিন্তু রোজা যেহেতু রোজা বা ইফতার হবে তার জন্য আমরা সময় দিতে পারছি না, আমাদের একটা মিছিলও আছে সেটা করে দিয়ে আমাদের এইটা অনুষ্ঠানটাকে শেষ করতে হবে। তবে একটা জিনিস প্রমাণ হয়েছে মানুষের মধ্যে কংগ্রেসের গ্রহণযোগ্যতা আবার নতুন করে তৈরি হচ্ছে, মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে কংগ্রেস যেমন ভারত স্বাধীন করেছিল, স্বাধীনতা আন্দোলন কংগ্রেসের দ্বারাই সম্ভব হয়েছিল, তেমনি পশ্চিমবঙ্গ তত ভারতের নতুন করে যে বিপ্লব করে যে পরিবর্তন লাগবে সেটা কংগ্রেসের নেতৃত্বেই সম্ভব। যদিও তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদানের তথ্য মানতে চাননি স্থানীয় তৃণমূল নেতা কঙ্কন হালদার। কঙ্কন বলেন, ভুল তথ্য, তৃণমূল ছেড়ে কেউ যায়নি, এরা স্বঘোষিত তৃণমূল, এর কোনো প্রভাব দলে পড়বে না। না, এটা সম্পূর্ণ ভুল তথ্য, তৃণমূল কংগ্রেস ছেড়ে কেউ কংগ্রেসে বা অন্য দলে যায়নি, তারা নিজেদেরকে স্বঘোষিত তৃণমূল কর্মী বলতে পারেন। আমি ইনফরমেশন নিয়ে দেখেছি একজন তৃণমূলের বুথকর্মী পর্যন্ত অন্য দলে যায়নি। আসলে যে রাম বাম এবং কংগ্রেসের অশুভ জোট সেটাকেই প্রচার করবার জন্য কিছু মানুষ এরকম করতে পারে, কিন্তু এতে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না, মালিপোতা পঞ্চায়েতে এর কোনো প্রভাব পড়বে না। সোমদাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।